শেরপুরে দুদফা শিলাবৃষ্টিতে কয়েক হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর বেড়েছে ধান কাটার শ্রমিকের মজুরি, এতে বিপাকে পড়েছেন কৃষকরা। ফলে অনেকের পাকা ধান কাটতে না পারায় পড়ে আছে ক্ষেতেই। এদিকে কৃষি বিভাগ বলছেন, সরকারিভাবে ভর্তুকি দিয়ে কৃষকদের সুলভ মূল্যে ধান কাটতে চাহিদামাফিক হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। চালে উদ্বৃত্ত জেলা শেরপুরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে দুদফায় ঝড় ও শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকার প্রায় 5,000 হেক্টর জমির ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। শুরু হয়েছে ধান কাটা। এক একজন শ্রমিক মজুরি নিচ্ছেন 1,000 হতে 1,200 টাকা। বৃষ্টি হলেই বাড়ছে শ্রমিকের মূল্য, আর ধানের দর 700 থেকে 800 টাকা মন। এভাবে শ্রমিকের মূল্য বৃদ্ধি আর ধানের মূল্য কমে আসায় বিপাকে পড়েছেন কৃষকেরা। শ্রমিকের মজুরি বেশি হওয়ায় ধান আবাদ করে লোকসান গুনতে হচ্ছে, জানালেন স্থানীয় কৃষকরা। কামলা হেক্টর নিয়ম লাগতেছে 900-1,000 টাকা। এক মন ধান যদি কাটে সচরাচরভাবে বিক্রি হইলে তাহলে এক মন ধানের মধ্যে আমরা চাইতেছি 800 টাকা, 750 টাকা। তাহলে একটা কামলা নেবার গেলে এক মন ধান বিক্রি করে একটা কামা আমরা নিতে হয়। কিন্তু তার মধ্যে আমরা করি ওই ফসল করে কী লাভটা পাই? প্রতি ফলে সার, বিষ, পছন্দ দিতে হয়, এক মন জায়গা, মেশিন ভাড়া, তেল খরচ সব কিছু মিলে আমরা তো আবাদ করে কোনো পোষাওয়ার পাইতেছে না। আমার ঘরে চার ধরা ধান আমার ঘরে যায় না। সরকারের কাছে আবেদন, ধানের দাম যেন আর বাড়াই দেয়। 1,080 টাকা রেট, এই রেটে ধান বেচলে তো কৃষকের মাঠে মারা যাবে। আর বাবুরে 2 একর জমি নাগাইছে, আমি বুঝছেন 2 একর জমি নাগাইছি। এটা মনে করেন হালে টালে বহু টাকা খরচা, সার বিষের খরচা। তার যখনকার থুরে সুম ধান হয়ে গেল থুর, তখনকার মনে করেন সুর ফুলিয়ার শেষ করে দিল খেতে। আবার মনে করেন শিলে বন্যার শেষ করে দিল, শিল হয়ে মানে এই বিড়াল হয়েছে। এখন আবার যাই হয়েছে, এখনকার মনে করেন যে মনে করেন কামলা পাওয়া যায় না, 1,000-1,500 টাকার কামলা পাওয়া যায় না। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তা জানান, কৃষকদের সুলভ মূল্যে ধান কাটতে চাহিদামাফিক হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। 50% ভর্তুকি মূল্যে আমাদের শ্রীবর্ধী উপজেলায় এই পর্যন্ত প্রায় 12টির মতো কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। সবগুলো মেশিন তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আরও কিছু মেশিন আমাদের শ্রীবর্ধী উপজেলায় প্রবেশ করতেছে। জেলায় এবার 91,696 হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় 5,000 হেক্টর জমির ধানসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের ধান চাষে আগ্রহ যাতে না হারায় সেজন্য কৃষিক্ষেত্রে ভর্তুকি।